ভাইরাস 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 কি সেই জিনিসটা যার কারণে প্রতিনিয়ত একটা মানুষকে ধাক্কা খেয়ে যেতে হচ্ছে যাত্রার সঙ্গে। রাস্তায় বেরোচ্ছি, মাস্ক ব্যবহার না করলে মৃত্যু, ভাইরাস। মাস্ক ব্যবহার করছি, ভাই আপনার অসুখ, ভাই ভাইরাসে ধরেছে। আরো কত মানে ভিন্ন ভিন্ন রকমারি সব বাক্য প্রত্যেক দিন প্রতিনিয়ত শোনা লাগছে। জাতির দৃষ্টিভঙ্গি কখনো বদলালো না, মানে তারা হুজুগে বাঙালি বলি না আমি, এটা বলবো না। জাতি, তুমি তোমার দৃষ্টিভঙ্গি বদলাও, একটা নির্দিষ্ট জাতিকে বলছি, বাঙালিকে না। তারা যারা এই ধরনের কাজ করে তারা নিজেরা একটা জাতি, গোষ্ঠী, সম্প্রদায়। বলবেন যে এটা শর্ট ফিল্ম আকারে বানাতে, কি আর বানাবো। একটা মানুষ অসুস্থ, যে কেউ হতে পারে, 1, 2, 10, 15, 50, 100 জন। এই এই জিনিসের ব্যবহার, এই জিনিসটার ব্যবহার কি, এটা কোনো খারাপ কিছু? দিলে কি হবে আমি বুঝি না জিনিসটা। শুধু এই ভাইরাসের এই আলোচনা সমালোচনা এই ইস্যু নিয়ে না, এর আগে থেকেও আমি দেখে এসেছি, কিন্তু মানে এই দেখে আসার মধ্যে যে এমন একটা পরিবর্তন আমি ভাবিনি যে হবে, আর হয়নি পরিবর্তন। যে মানুষ যেমন ছিল তেমনই আছে, কেমন স্বভাব এগুলো মানুষের, যে একজন রাস্তা দিয়ে হাঁটছে ধরে একই কথা, সবারই বাক্যটা একই, মানে একই 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 ধাঁচের, মানে তারা একটা জাতি, তাই না? আমরা এক জাতি, তারা এক জাতি। জাতি বলে না বললে তো আর হয় না, এমন মানুষদেরকে কিভাবে ট্রিট করব? স্বাধীনভাবে রাস্তায় চলতে পারছি, কিন্তু স্বাধীনতা নাই, আমার নাই, আরেকজনের নাই, চলছে এসব। এখন মুখে মাস্ক দিয়ে শুয়ে আছি, একটু পর উঠে যদি বাইরে যায় মানুষ তাকাবে। এই হলো অবস্থা। জাতি, দৃষ্টিভঙ্গি বদলাও। এখন যারা দেখছেন, যিনি দেখছেন, তার মধ্যেও এই গুণটা থাকতে পারে বলে আমি মনে করি, নাও থাকতে পারে। যার মধ্যে আছে সে ভিডিওটা ডিসলাইক দিবে, যার মধ্যে গুণটা নাই সেই ভিডিওটা মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করবে, কিন্তু তা না, কারণ আপনারাও সেই জাতিরই অন্তর্ভুক্ত। এই তো কতবার কতভাবে মানুষ অপমানিত হতে পারে, আমি তো প্রতিনিয়ত হয়েই যাচ্ছি অপমানিত, লজ্জিত, এটসেট্রা এটসেট্রা। কোয়ান্টাম মেথড, দৃষ্টিভঙ্গি বদলান, জীবন বদলে যাবে, আপনার উপলব্ধি, জ্ঞান গরিমা, দৃষ্টিভঙ্গি বদলে ফেলুন, একটা জাতি বদলে যাবে।